नमस्कार, आमी सुस्मिता सुंदरबन कुकिंग आर एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के रान्ना होबे हाँसेर डिम दिए आलू दिए हाँसेर डिमेर कारी बाड़ीर आलू दिए आलू आर आमार बापेर बाड़ी थेके पाठानो शुकनो चिंगड़ी आर आमादेर बागानेर बीट ओलकपी भाजा एकदम जमे जाबे। तो रान्ना खावा सबटाई थाकबे, आपनारा सम्पूर्ण पर्वटा आमादेर साथे थाकुन, एकटुओ स्किप करबेन ना, पुरो भिडियोटा देखते थाकुन। आशा करी सम्पूर्ण पर्वटा आपनादेर खूबई भालो लागबे। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। তো চলুন আগে বাগান থেকে বীট তুলবো, আর একদম এখানে কথা নাই। দেখো মা, বাবুর গাড়ির কি অবস্থা! আমার সোনা মেলাঘাটে যেখানেই যাবে গেলে গাড়ি আর বন্দুক, এই দুটো জিনিস ওর খুব টানে। তো এরকম কত গাড়ি যে এদিক ওদিক বাগানে করে পড়ে আছে তার কোনো ঠিক নেই। নিয়ে আসবে সেই রাতটা সেই দিনটা একটা দিন মোটামুটি তার ব্যবহার চলবে, তারপরে সে কোথায় থাকবে আর ঠিক নেই। বিটের পাতাগুলো সব কিসে খেয়েছে? মুরগি খাচ্ছে আর বিট বড় হয়ে গেল। আমাদের রান্না জায়গার পাশে আরে কুচি কুচি বিট তোলো। এমনি সব করছে, তুলবো তোলো, তুমি কোনগুলো তুলছো আমি আর হাত দিচ্ছি না তোমার উপর। বাহ, এ তো একেবারে খারাপ, কি বড় হয়েছে! এই না, কচি কচি বিট, আরো একটু বড় হতো তো আর হতে হবে না, খেয়ে নি। ফুলকপি প্রায় সব খাওয়া হয়ে গেছে, বড়ি দেওয়া হয়ে গেছে, এখন কয়েকটা আছে, ওই একটা আছে বাগানে। এই দেখুন আমাদের লাইট চার্জ হচ্ছে, এখানে চুলার প্লেট বসানো, উপর থেকে চার্জ হয় আর এমনি চার্জার আছে, কারেন্টের চার্জার। ফুলকপি বেশি লাগবে না, একটু বিট বেশি দিলে ওই শুকনো চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। এ ওর সঙ্গে একটু সিম দাও না, বা ওই ইয়েতে সিম আছে কি দেখো তো। কি ব্যাপার সকাল থেকে? গতকালই গেছিলে? যাও সবার সবার স্নানটা করে নাও। আমাদের সিমের মাচা এই যে প্রচুর হয়েছে, সিমের পরিমাণ এর মধ্যে ঢুকে ঢুকে দেখতে হবে, আছে একেবারে খারাপ না, থোকা থোকা হয়েছে, এই যে সবে হওয়া শুরু হয়েছে, একটু দানা হয়ে গেলে ভেতরে ভালো লাগে। সুস্মিতা, কলা গাছের গায়ে সিম হয়েছে দেখো, সিম পাচ্ছ না? ঘরের কান আছে, বলে না আনাচ্ছে কান আছে। আচ্ছা বাবা, সজনে গাছে হাত দিচ্ছি, সজনে গাছটা নতুন ওই জন্য মা বলছে একদম হাত দিয়ে না, ফুল টুল কি আসবে কি হবে, ডাল পুঁতে দেওয়া হয়েছিল তো এই হয়েছে, সজনে গাছের গায়ে এই সিমটা কিন্তু পেয়ে নিয়েছি। হালকা দু একটা করে ফুল হয়েছে সজনে গাছে। সিঁড়ি ধরো, সিঁড়িটা কলা গাছের গায়ে দাও, এমন ভাবে দিয়ে ওখানে সিম যাচ্ছে না। কানাচে লাগাতে গেলে কেন? এগুলো কানাচেই হয়। কলা গাছ ভেঙে পড়বে তো, আমার ভাত নিতে পারবে তো? পড়ছি আমি ভারী বেশি, তার মানে আমার উঠতে হবে? হ্যাঁ, তুমি ওঠো, কলা গাছ আমি ধরে রাখিছি, তুমি ওঠো। সুস্মিতা উঠছে আর কলা গাছ ধরে রাখিছি, বল কলা গাছ ভাঙবে না, ধরো নামো, ঝপ ঝপ নামো নিচে টান্নার গাছের গোড়ায় দেবা, পোকা লেগে যাচ্ছে কেন? গাছে ফল হলেই কেউ পোকা লাগে, কেউ ভালো থাকে, ফলটা ভেঙে গেল।
গরম মাছ ছিল না তাহলে জালি ফুলি সব গেল ওইটা কি কত শিম এই ধারে দানা আলা শুনছি ওই যে উপরে কলা গাছে পাতা কলা পাতার উপরে ব্যস্ত হলো না আমি আসি যখন এবারে যা সিম হবে কটা খাবে সিম তুমি বিলি করতে পারবে বুঝলে করবো এই যে কতটা এক হাতের মধ্যে রাখছো কোথায় আমি রাখছি কোথায় ওই নিচে তোমার ধোঁয়া বেরোনোর পাইপ চালের উপরে মাথা উঁচু করে আছে এবারে লাউ গাছগুলো কি করবে মা লাউ গাছগুলো এবার নামাতে হবে তো ও খেয়ে শেষ করবে কবে ও এখনো তো লাউয়ের জালি দেখা যাচ্ছে কলা গাছের ডাক গুলো সব নিচের দিকে করে দিলাম এবার যা শিম হবে এই এই দেখো কতগুলো শিম অমৃতদের বাড়ি থেকে ঝোড়া নিয়ে এলে হ্যাঁ ওদেরকে কিছুটা দেবো আর অনেকটাই শিম হয়েছে ঝুড়ি নিয়ে এসে এখন সব গুটিয়ে নেওয়ার পালা তোমরা বলো দানা হলে ভালো লাগে সিম দানা সিম শুধু দানা খেতে ভালো লাগে আর হ্যাঁ আর এমনি এই কচি সিম ভালো লাগে হ্যাঁ চিড়ে চ্যাপটা যে সিম এই সিম হচ্ছে কচি ভালো লাগে না সোনা তো সিমের দানা খায় কিছুটা বড় করতে হবে যখন আর খেয়ে পারা যাবে না দানা খাবে কিসে নেব এখন দেখি দেখি ভর্তি দিও এইগুলো দিলেও তোমার ইয়ে ভর্তি হবে না ছোট পাত্র নিয়ে আসো আগে একদিন তুলেছিলাম আমার ঠাকুরের এতে দিয়েছিলাম আর দেবো না 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 প্রথম আজকে বেশি করে শিম তোলা হলো তো ওদের কিছুটা দিলাম আর আমরা এই নিয়ে যাচ্ছি আর আগে একদিন তুলেছিলাম তুলে ঠাকুরের ওই যে কলসি চাল দিয়ে আসতে গেছিলাম ওতে দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়নি এদিকে দেখি যে কাকুরা কাউকে বাড়ি পাচ্ছি না পুকুরের এপারে দেখি জাল পাচ্ছে এ খাওয়ার মাঝে মাঝে মারা হচ্ছে না বিক্রি না না দেখি কত বড় এই গলদা চিংড়িটা পড়েছে কিন্তু নরম খোলস পাল্টেছে আরে সিলভারটা নিয়েছো নেবা নেবা নাকি এ ওই মাছ তো নেওয়া দরকার ও থেকে বড় পড়বে বালতি থেকে লাফিয়ে চলে যাচ্ছে টেংরা মাছটা উড়েছে জালে কিন্তু ও যা বেঁধেছে ভেটকি কেজির উপরে তো সব এই আবর্জনার এই কর্নারে মারবা নাকি এখানে তো পজিশন পাওয়া যায় না কেমন মারার জন্য
রূপচাঁদ সিলভার আর রূপচাঁদ ছাটি নরম, আগে ওটা পড়লো নরম। এগুলো সব খালের ছাড়ি না অমৃত? না, সেই গত বছরে যেটা ছাড়াও তো খালেরই বোধ হয় নাকি। বাংলাদেশে এই রূপচাঁদ নিষিদ্ধ, জানো, ছাড়া যাবে না পুকুরে। এই রাক্ষসে মাছ, এটা তো পিরহানা মাছের প্রজাতি। কাকিমা গতকাল এই গোবরগুলো ভেঙেছে, ঘুঁটে করেছে অনেকগুলো। ওরা মাছ পাচ্ছে? হ্যাঁ, ওদের বড় পুকুরে মাছ আছে তো, ছাড়া মাছ। হ্যাঁ, ওদের পুকুরে মাছ আছে, পাচ্ছে কিনা সেটাই আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, বড় জাল দিয়ে। এই যে শুকনো চিংড়িগুলো ভিজতে দিয়েছিস জল দিয়ে, আর হাঁসের ডিম এগুলো কিন্তু ভিজতে দিইনি, এমনি ধুইয়ে রেখেছি। আমি ভাতটা বসিয়ে দিছি, আর উনুনটা জাল দেই, ও কাটাকাটি করছে। শিম অর্ধেকটা ওদের দিস, ভালো হয়েছে। একদম কচি শিম, দুটাটা দানা হয়েছে, আর সব প্রায় কচি আছে। বিটটা দারুণ লাগছে, কালারটা। এই কালারটা কিন্তু আবার অন্যরকম, একটু সাদার কম্বিনেশন, লাল সাদা, লাল বলা যাবে না, এগুলো হচ্ছে খয়েরি মেরুন। ছোট করে কষ, শূন্য চিংড়ি দিয়ে জমে যাবেন, আর বিন শূন্য চিংড়ি পাঠিয়েছে নদীর থেকে ধরে, নদীর থেকে কষ্ট করে ধরে টাউটা গেছে স্কুলে। আর বাউডার খুব পড়াচ্ছে, মোটটা সময় পাচ্ছে না, একটু খেলাধুলো করে তো সে খেলার আর মোটে সময় পাচ্ছে না। সকালে উঠে টিউশন, ওই স্কুলে যায় সেই স্কুলে টিউশন, আবার বাড়ি এসে পা চান করে দুটো জাগ করে তাড়াতাড়ি করে খাইয়ে স্কুল, স্কুলতে আসে আর ওর মা একটু সহজ নিয়ে করে কষ্ট ইষ্ট করে সহজ একটু খেলার জন্য কোথর মোতর করে, আর সেই স্কুল থেকে আসতে না আসতে ঘন্টাখানি বাদে সেই টিউশনি মাস্টার এসে যায়, ওই ওই যে ওই সে কেজি স্কুলের বই পড়ে, ওই কিছুই তো করার নেই। এখানে কাছাকাছি কেজি স্কুল নেই যে ওখানে দিলে ওখানকার স্কুল আর ওখানকার বইপত্র কমপ্লিট করবে, এদিকে কেজি স্কুলের বই পড়াতে গেলে টোটাল স্কুল বন্ধ করে দিলে হবে না, এখানে প্রাইমারি স্কুলে তো যাওয়া আসা করতেই হবে, এবার সেখানকার বইপত্র আছে, মিলিয়ে মিশিয়ে একটু চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। দক্ষিণে হাওয়া দিচ্ছে পুরো, আজকে ধোঁয়া এদিকে যাচ্ছে, এত অত কি ধোঁয়া লাগবে না। এটার আবার দেখো কি কালার, পিঙ্ক, একদম তিনটে বিট কাটলাম তিন রকমে খুলে, আর ও অতটা আলু দিয়েছে। ধুয়ে রেখেছি, দিয়ে দেবো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দেবো, ভাতটা নামিয়ে দিই, হয়ে গেছে, এবার তো চাপিয়ে দেবো। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, এবারে ভাজাটা করব। ঘুঘুর ডাক শুনতে পেলে? তুমি পেলে? আমি তো পেলাম, আমি শুনতে পাই না কানটা। কড়াই তেল দিয়ে দেবো, তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দেবো, এগুলো একটু ভেজে নিয়েছি, নিয়ে এবারে চিংড়ি
চিংড়ি মাছটা জল চেপে দিয়ে দেবো। হালকা ভেজে নিয়েছি, এবারে বিটটা দিয়ে দেবো। খুব বেশি কড়া করে শুকনো মাছ ভাজলে আবার শক্ত হয়ে ওঠে। আমি এই সবজির মধ্যে অল্প করে একটু জল দিয়েছি, সেদ্ধ হবে। আর আমরা শুকনো মাছের মধ্যে এই চিংড়ি মাছটাই খাই, অন্য কোনো শুকনো মাছ। তবে শুকনো মাছ অনেকেই পছন্দ করেন, দামও যথেষ্ট, এবং শুকনো মাছ অনেকেরই খুব প্রিয়, খুব প্রিয়। এবং আমাদেরকে রান্না করে ভিডিও দেওয়ার জন্য বলেছেন, তো আমরা যেহেতু খাই না তো সেই কারণে আর করা হয়ে ওঠে না। তো আমার মা কিন্তু পার্শে মাছ, ট্যাংরা মাছ, এগুলো নদীর মাছ, এই মাছগুলো শুকায়, আর তার সাথে তো চিংড়ি, তো চিংড়ি শুকনোটাই খায়, আর পার্শে মাছটা খুব কম, দুই একবার খাওয়া হয়। পছন্দ শুকনো মাছ ভালো, আমার ভালো লাগে, ওরা খাচ্ছে না বলে আমার আর খাওয়া হয়। তুমি খাবে? হ্যাঁ তা খাবে, একার মতো কি আছে। আমার শুকনো মাছ ভালো। আমাদের সঙ্গে কি তোমার করে দেবো, তো কই ওরকম কথা তো শুনিনি, আজকেই তো শুনলাম। তা আবার আমার জন্য আলাদা করে করবা? সে করা যাবে, তো আমি তো এর আগে কোনোদিন শুনিনি যে তোমার শুকনো মাছ ভালো লাগে। চিংড়ি মাছ কাঁকড়া পছন্দ এটা জানি। আগে আমার মজ্জাটা জঙ্গল ঘুরতো। কত আগে সেটা? সব শুকুতো ওরা চালে তুলে আঁচ তুলে শুকিয়ে বাড়ি আনতো। তা ওই ওই শুকনো মাছ বোনের হলুদ দিয়ে দিয়েছি, ওই শুকনো মাছ খাতাম, ওই জন্যই আমার খাওয়া অভ্যেস। এক টুকরো আদা রসুন একসাথে বেটে নেব। শুকনো চিংড়ি মাছ দিয়ে বিট ভাজাটা হয়ে গেছে, এবারে ডিমের কারিটা হলেই হবে। তো আলুগুলো মাঝখান দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। হাঁসের ডিমের কালার ওরকম, কিছু হাঁস আমাদের হাঁস ছিল না, ওই কিছু হাঁস ওই সবুজ ডিম পড়তে ছিল। ভাজাটা দেখেই খেতে ইচ্ছে করছে, মিষ্টি লাগবে একদম। ডিমগুলো একটু এইভাবে বটি দিয়ে কেটে কেটে দেব, ভেতরে সব ঢুকবে। কড়াই তেল দিয়ে দেব, ডিমে একটু হলুদ আর লবণ মাখাবো। কড়াইটা খুব গরম হয়ে গেছিল তেল দেওয়ার পরে, একদম কেটে উঠেছিল, তো একটু নামিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবারে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে শুধু লবণ দেব। আলুটা ভাজা হয়ে গেছে, কড়াইতে আবারও একটু তেল দেব, গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। টমেটো দিয়েছি, সামান্য একটু জল দেবো।
আলুতে লবণ দিয়েছি, সেই বুঝে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো একটু ঢেলে দিই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোগুলো খুঁচি দিয়ে একটু গলিয়ে দিয়েছি। এবারে ভাজা আলুগুলো দেব। মশলার সাথে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেব। সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সবকিছু ভালো মতো কষিয়ে নিয়েছি, এবারে জল দেব। খাওয়ার জন্য অপেক্ষা করছি কখন দুটো দেয়। ওদিকে তরকারি ফুটছে আর ভাত বাড়া হচ্ছে, কিন্তু নামানোর আগে গরম মশলা গুঁড়ো, খুব খিদে পেয়ে গেছে, নামানোর সময় হচ্ছে না, ভাত বেড়ে দিলাম, এবারে তরকারি দিয়ে দিই। বাবু ডিম আলুর তরকারি খুব পছন্দ করে, আলু দিয়ে টিউশন পড়ার আগে খাইয়ে নেবে এখন ডিম দিয়ে। আলু ডিম বসা ভাই তরকারি ভালো হয়ে যাবে, বাড়ির আলু গরম সবে নামানো, তুমি আগুন দিয়ে রান্না করেছো তো বরফ, আমি তাড়াতাড়ি খাবো কি করে, সবে আমি টেনে নামালাম উনুনের থেকে সাথে সাথে দেওয়া, তাই দেরি না করলে হয় রূপ জোরে। গরম ভাতও যেরকম গরম, তরকারিও সেরকম গরম, হাত গরম, হাত গরম নিয়ে হাওয়া ঠান্ডা হয়ে গেছে। হেব্বি হয়েছে ডিমের তরকারি, আজ তোমার ডিমের তরকারি হেভি হয়েছে, যেদিন হেভি হবে না সেই দিন বলবে। হ্যাঁ বলবো, আমারও কিন্তু এক্ষুনি ডিমের তরকারি দিয়েই খেতে ইচ্ছে করছে, বিট ভাজা করছে না এমন না, করছে কিন্তু বেশি ডিমের তরকারি, ডিম আলুর তরকারি আমারও বেশি ভালো লাগে, বেশি হাঁস মুরগির ডিমের তরকারি
এমনি হেভি হয়, পোলট্রির ডিমের চেয়ে ভালো হয়। সে তো হয়। আর এই পিঠভাজাটা শুকনো চিংড়ি মাছ দিয়ে, প্রত্যেক বছর এরকম শীতকালে মা শুকায় আর পাঠায়, আমরা ধরি আর খাই, শুকানো আর হয় না। জঙ্গলের দিকে বেশি করে পড়ে শুকনো চিংড়ি মাছ দিয়ে ভাজার টেস্ট একরকম, আর কাঁচা চিংড়ি মাছ আর ভাজার টেস্ট আর একরকম। কিন্তু শুকনো চিংড়ি দিয়ে শুকনো মাছ ওঠে, ও চিংড়ি আলাদা বলো, সেই ওই সাগরের দিকে ওই দিকে চিংড়ি ছোট ছোট, আর এগুলো তো একদম নদীর যে ওই চাওড়া চিংড়ি সেই চিংড়ি শুকান। একদম অল্প। আচ্ছা ঠিক আছে, না বাবা শুধু আলু ঝোল না দেবো না। তো এবারে খেতে বসে যাব, আর পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।